তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আইনজীবীরা বলছেন এই সংশোধনীর মাধ্যমে একতরফা নির্বাচন এবং ক্ষমতাসীনদের স্বৈরাছড়ি হওয়ার পথ সুগম করা হয়েছিল বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার বাংলাদেশে এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বারোটি উনিশশো সাল থেকে দুই পর্যন্ত পাঁচটির মধ্যে চারটি নির্বাচন হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এসব নির্বাচনের গ্রহণযোগ্যতাও ছিল দেশে বিদেশে দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ এই দলটি আদালতের এক রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দুই সালের তিরিশ জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী রাষ্ট্রপতি অনুমোদন দেন তিন জুলাই এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহল করা হয় এবং মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র রাষ্ট্রীয় গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি যুক্ত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেওয়া হয় জাতির জনক হিসেবে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদে সংরক্ষিত মহিলা আসন ৪৫ থেকে বাড়িয়ে পঞ্চাশ করা হয় এছাড়া ধানের সাত অনুচ্ছেদের পরে সাতের ক ও সাতের খ অনুচ্ছেদ যুক্ত করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথও রুদ্ধ করা হয় এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি ও বিচারপতি শশাঙ্ক শেখর রায়ের হাইকোর্ট বেঞ্চ রুল দেন রুলে সংবিধানের পঞ্চদশ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না পঞ্চদশ সংশোধনী বিভিন্নভাবে সংবিধানের বিভিন্ন ধারার সাথে পরিপন্থী সংবিধানের মূল কাঠামোর সাথে সম্পূর্ণভাবে স্টে করে হয় তাতে কোনো ধরনের সাংবিধানিক সমস্যা তৈরি হবে না বলেন মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে তত্ত্বাবধায়ক বলেন নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন সেটা যাতে না আসতে পারে সেটা একটা ছিল বিচার বিভাগের কন্ট্রোল করার জন্য অনেকগুলো উপাদান ছোট ছোট করে দিয়ে দেওয়া ছিল রুল সিম্পল টার্মে হয়েছে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় সেই মর্মে রাষ্ট্রের কাছে আট সপ্তাহের মধ্যে জানতে চেয়েছেন রিটকারী বদিউল আলো মজুমদার বলেন ক্ষমতায় টিকে থাকতে স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী আনে শেখ হাসিনার সরকার পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার জালিয়াতির মাধ্যমে জাতির জন্য বঙ্গবন্ধুকে স্বীকৃতি দেওয়া এই সবগুলোই কি আপনি আসলে বাতিল চান কিনা যদি পঞ্চদশ সংসদ বাতিল করতে হয় তাহলে পুরোটাই হবে তারপর আমরা যদি জাতি হিসাবে আমরা মনে করি এটা অন্তর্ভুক্ত হওয়া দরকার এটা অন্তর্ভুক্ত হবে পরবর্তী নিউজ ঢাকা